বাড়িতে বাচ্চাদের যদি কোনো ধরনের শারীরিক সমস্যা হয় তাহলে সেটি খুবই যন্ত্রণাদায়ক। তো সেই সমস্যাগুলি শক্ত বলা সম্ভব নয়, তার মধ্যে আমি একটা আজকে আলোচনা করব পাতলা পায়খানা নিয়ে, যেটি সচরাচর বর্ষাকালে বেশি দেখা যায়, যেটি সামনে বর্ষাকাল আসতে চলেছে। তো আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করব পাতলা পায়খানা কয় ধরনের হয়, কেন হয়, আর এটিকে আপনারা বাড়িতে কিভাবে প্রতিরোধ করবেন, আর সবশেষে আমি বলবো কিছু চিকিৎসা। তো চলুন বেশি কথা না বলে আজকে শুরু করি আমার ভিডিও। পাতলা পায়খানা প্রধানত তিন রকমের হয়ে থাকে। প্রথমটি হলো অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ সিভিয়ার ডিহাইড্রেশন, অর্থাৎ যে ডায়রিয়াটি বা যে পাতলা পায়খানাটি শিশুর বা আপনার বাচ্চার হয়েছে এবং সেটি 14 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আপনি দেখছেন আপনার বাচ্চার চোখগুলো একদম ভিতরে ঢুকে গেছে, আপনার বাচ্চার চামড়া যেটা আপনি টানলে সেটি তার নিজের জায়গায় পৌঁছাতে দেরি করছে, আপনি ধরতে পারেন সেটি 2 সেকেন্ডও অবধি টাইম লেগে যাচ্ছে, যেটা সাধারণ মানুষের লাগে না। তারপরে আপনি দেখছেন আপনার বাচ্চাকে ডাক দিলে বা তাকে আওয়াজ দিলে সে কোনো রকমের সাড়া শব্দ দিচ্ছে না। তো এই রকম যদি কোনো রকমের আপনি সিমটম পান বা উপসর্গ পান তাহলে সেটিকে আমরা সিভিয়ার ডিহাইড্রেশনের মধ্যে ফেলি। ডিহাইড্রেশন হচ্ছে দেহ থেকে জল বেরিয়ে যাওয়া, পুরো পানি শূন্যতা হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে আপনাকে দেরি না করে যত সম্ভব তাড়াতাড়ি নিকটবর্তী কোনো হাসপাতালে আপনার শিশুকে নিয়ে যাবেন কোনো রকমে দ্বিধাগ্রস্ত না হয়ে। এরপরে যেটা পাতলা পায়খানার ভাগ সেটি হলো অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ সাম ডিহাইড্রেশন। আপনার বাচ্চার 2-3 দিন হলো যে পাতলা পায়খানাটা দেখা দিয়েছে, কিন্তু সে নেতিয়ে পড়েনি, তার চোখগুলো ভিতরে যায়নি, তাকে যদি আপনি 1 গ্লাস জল দেন সে খুব তাড়াতাড়ি সেই জলটি খেয়ে নিচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি দ্বিতীয় নম্বর যে টাইপটা আমি বললাম অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ সাম ডিহাইড্রেশন এর মধ্যে পড়ে যায়। 3 নম্বর হলো অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ নো ডিহাইড্রেশন, জাস্ট শুরু হয়েছে, পাতলা পায়খানাটা সবে শুরু হয়েছে কিন্তু বাচ্চা সব কিছু অ্যাক্টিভিটিস ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাকে আমরা উইথ নো ডিহাইড্রেশনের মধ্যে ফেলি। এইবার এটি কেন হয়? সাধারণত বাচ্চাদের মানে যেদিন থেকে জন্ম হয়েছে বাচ্চা তারপর থেকে 1 বছর অবধি সে বা 1.5 বছর অবধি মায়ের দুধই খায়, অর্থাৎ এই 1.5 বছর অবধি বয়সী ছেলেদের বা 9 মাস 6 মাস অবধি বয়সী বাচ্চাদের এই ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা কমই থাকে, কারণ সে তার মায়ের দুধটাই খায়। আর মায়ের দুধ খেলে সেখানে যেরকম যে পরিমাণে অ্যান্টিবডি থাকে বা যে পরিমাণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা থাকে সেটাতে আপনার চিন্তা করার কোনো জায়গা নেই। কিন্তু আজকে আমি আলোচনা করব 2 বছর থেকে 5 বছর বয়স অবধি বাচ্চাদের নিয়ে, যারা খেতে শিখেছে, খেলা করে বেড়াচ্ছে, সারাদিন এদিক ওদিক চঞ্চল, একদম পুরো ছোটাছুটি করছে, যা পাচ্ছে তাই মুখে দিচ্ছে, তাদের কেন হয়ে থাকে এই সমস্যা সেটা নিয়ে আলোচনা করব। বাচ্চার প্রথমত আমি বলবো এই ডায়রিয়া বা পাতলা পায়খানা ডিসেন্ট্রি মানে পায়খানার সঙ্গে রক্ত বের হওয়া, এই দুটিকে আপনারা এক করবেন না, দুটি একদমই আলাদা। ডায়রিয়াতে আপনার শুধু জল বার হবে, রক্ত বার হবে না, কিন্তু যদি পায়খানার সঙ্গে রক্ত বার হয় তাহলে সেটাকে আমরা ডিসেন্ট্রির মধ্যে ফেলি। যে এই থার্ড যে ক্যাটাগরিটা আমি বললাম, থার্ড যে ভাগটা বললাম যে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া উইথ নো ডিহাইড্রেশন, আপনি যদি এইখানে আপনার বাচ্চাকে সুস্থ করে তুলতে পারেন তাহলে আপনার এই পরবর্তী স্টেপগুলো যেগুলো সাম ডিহাইড্রেশন বা উইথ সিভিয়ার ডিহাইড্রেশন ওই পজিশনে যাওয়া আপনি মানে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে, তাহলে আপনার বাচ্চা সুরক্ষিত হবে। প্রথমত আমি কিছু প্রতিরোধ বা আপনি কি করে প্রিভেন্ট করবেন এই সমস্যাটাকে সেটি কিছু উপায় বলবো। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় জিনিস, আপনার বাচ্চাকে আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, আপনার বাড়ির পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন 1 নম্বর, 2 নম্বর আপনার বাচ্চার হাত মুখ ঘন ঘন ধুয়ে দিন, এবং সঙ্গে আপনার বাচ্চাকে যে খাওয়াচ্ছে সেটি বাচ্চার মা হতে পারে বা অন্য কেউ হতে পারে, তাদেরকে আপনি হাতটা ঘন ঘন ধুয়ে নিতে বলুন বা খাওয়ার আগে যেন সে অবশ্যই ধুয়ে নেয়, এবং যে খাবারটি আপনি খাওয়াচ্ছেন সেটি যেন বাসি না হয়, সে খাবারটি যেন একদম তাজা খাবার হয় এবং সেটি যেন ফ্রেশ হয়। এরপরে আমি বলবো বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে যেন তারা নন ডাইজেস্টেবল, অর্থাৎ যে খাবারগুলি হজম হয় না পেটে গিয়ে, সেই খাবারগুলি বা সেই জিনিসগুলি যেন তারা না খায়, এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে পাতলা পায়খানা হওয়াটা মানে ডিহাইড্রেশন হয়ে যাওয়া, আপনাকে কী করতে হবে যখন নো উইথ নো ডিহাইড্রেশন এই ক্যাটাগরির মধ্যে থাকবে আপনার বাচ্চা, দেখছেন সবে পাতলা পায়খানা ফিরতে শুরু করেছে,
সে মুহূর্তেই আপনি ওআরএস বা স্যালাইন জল কোনো মেডিকেল শপ থেকে আপনি কিনে আনুন। একটা স্যালাইন ওয়াটার আপনি হাফ লিটার জল বা 1 লিটার জলে গুলুন, গুলে সেটিকে বাচ্চাকে আপনি দিন, যতবার পায়খানায় ফিরবে। তারপরে আপনি 2 বছর বয়স থেকে 5 বছর বয়স অব্দি আপনি পরিমাণ মতো তাকে খাওয়াতে থাকুন। এবার এইখানে আমি একটা কথা বলবো, অনেক গার্জিয়ানরা বা অনেক বাবা মায়েরা মনে করেন যে ডিহাইড্রেশন হচ্ছে বা জল বেরিয়ে যাচ্ছে গায়ে থেকে, বডি থেকে, তার মানে একে তাড়াতাড়ি লবণ বা কিছু ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলির সাপ্লাইটা যদি আমি দিতে পারি তাহলে আমার বাচ্চা হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এই ভেবে তারা কি করেন, এই যে আপনার একটা ওআরএস এর প্যাকেট নিয়ে আসলেন, এনে 1/2 লিটার জলে গোলা বাঁধিয়ে উনি করলেন কি 1 গ্লাস জলে গুলে সেটিকে বাচ্চাকে দিতে শুরু করলেন। এটি কিন্তু খুবই ক্ষতিকারক। এতে কি হবে, বাচ্চার দেহে নুনের পরিমাণ বা সোডিয়ামের পরিমাণ বা ক্লোরাইডের পরিমাণ বা পটাশিয়ামের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাবে। তাতে কি হয়, তাতে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা বেশি হয়। তো এইখানে আপনাকে খেয়াল রাখতে হবে, তাড়াহুড়ো করার কিছু নেই, আপনাকে যে রকম নিয়মে খাওয়ানো উচিত ঠিক সেই রকম নিয়মটাই আপনাকে মেনে চলতে হবে। এবার আমি আসবো চিকিৎসা। আপনি হয়তো চিকিৎসা করতে গেলে অনেক রকমের ট্রিটমেন্ট বা চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের এখানে, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি। আমি আলোচনা করবো হোমিওপ্যাথি নিয়ে। হোমিওপ্যাথি চিকিৎসা যদি আপনি নেন বা আপনার বাচ্চাকে যদি দেন, তাহলে আপনার বাচ্চা দেহের জন্য কেন ভালো হবে, কেন সেটি খুবই মানে উপযোগী হবে সেটাই আমি বোঝাবো। ধরুন আপনার বাচ্চা কোনো খাবার খেয়েছে, সেটা বাসি হতে পারে, পচা হতে পারে, যে কোনো ধরনের খাবার, সেই খাবারটি খেয়ে সে পাতলা পায়খানা শুরু করেছে, তো এটাকে আমরা ফুড পয়জনিং কেস হিসেবে ধরে নেব। এই ক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবাম 30 একটা 1/2 কাপ জল নেবেন, একটা কাপে জল নিয়ে আর্সেনিক অ্যালবাম 30-এর 30 নম্বর দানার একটা গুলি সেই জলে ফেলবেন। সেটাকে গুলে নিয়ে প্রত্যেকবার পায়খানা ফিরে আসার পর 1 চামচ করে আপনি খাওয়াতে থাকুন বাচ্চাকে। সঙ্গে কি থাকবে আর্সেনিক অ্যালবাম আপনি কখন দেবেন, যখন দেখবেন বাচ্চা খুবই অস্থির হয়ে উঠেছে, তার প্রচণ্ড জল পিপাসা পাচ্ছে, সে একদম চারিদিকে অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে সে ভয় পাচ্ছে, শীত পাচ্ছে বা গরম লাগছে তার, এক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবামটা ব্যবহার করবেন। এরপরে আমি যে ওষুধটি বলবো, ক্যামোমিলা পোডোফাইলাম, দুটো ওষুধ আছে। ক্যামোমিলার ওষুধটি আমি বলবো ডেন্টিশন পিরিয়ড বা আপনার বাচ্চা ধরুন দাঁত উঠছে, আমরা মেজর ক্ষেত্রে যেটা দেখতে পাই চেম্বারে পেশেন্ট যারা আসেন তাদের বাচ্চাদের নিয়ে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দাঁত উঠছে সেই মুহূর্তে সবুজ পায়খানা ফিরছে, বাচ্চা খুবই রাগী এবং পায়খানাটা কাটা শাকের মতো বা হয়তো এই যে খড় হয় খড়ের মতো একদম সবজে কালারের পায়খানা, বাচ্চা খুবই রাগি, প্রচণ্ড রাগি, বাচ্চার একদিকের গালের আইদার ডান দিক নাহলে বাঁ দিক যে কোনো একটা দিক প্রচণ্ড লাল হয়ে আছে, সে প্রচণ্ড রাগি, তাকে থামানো যাচ্ছে না, চেঁচাচ্ছে, বিনা কারণে কান্না করছে, সেই ক্ষেত্রে আপনি ক্যামোমিলা 30 ওই একই নিয়মে প্রত্যেকবার পায়খানা ফেরার পরে 1 চামচ করে খাওয়াতে থাকুন, দেখুন সে ভালো থাকবে। এর পরের ওষুধ যেটা বলবো পোডোফাইলাম, পোডোফাইলাম 30 এই ওষুধটি আপনি তখনই ব্যবহার করুন যখন দেখবেন বাচ্চা পায়খানা ফেরার সময় কান্না করছে, তার পেটে যন্ত্রণা হচ্ছে, সে তো মুখে বলতে পারে না কিন্তু সে চিৎকার করে উঠছে পায়খানা ফেরার আগে, এবং পায়খানা যেটা বার হচ্ছে সেটা যেমন আমাদের আমরা দেখতে পাই সচরাচর হাঁস যেরকম পায়খানা ফেরে একটা ফোর্সে বের হয়, ফোর্সিবল স্টুল বা পায়খানা যখন বার হবে বাচ্চাদের, তখন আপনি পোডোফাইলামের কথাটা চিন্তা করতে পারেন। ডেন্টিশন পিরিয়ড বা দাঁত ওঠার সময়ও এই ওষুধ দিয়ে আমরা ব্যবহার করে থাকি। এরপরে ধরুন আপনার বাচ্চার বয়স 5 বছর বা 4 বছর, সে আরো ভালো কিছু খাবার খেতে শিখেছে, তো সে ফ্যাট জাতীয় কিছু খেয়েছে, নুডলস খেয়েছে বা হয়তো কোনো রোল খেয়েছে বা চাউমিন খেয়েছে বা কিছু একটা খেয়েছে, তারপরে সে ফ্যাট জাতীয় দ্রব্য খাওয়ার পরে তার পায়খানা শুরু হয়েছে, প্রচণ্ড গরম লাগছে, সে গরম ঘরে থাকতে পারছে না, সে একটু মোটা সোটা, তার বাইরে খোলা হাওয়াতে গেলে সে ভালো থাকছে, এই ক্ষেত্রে আপনি পালসিটিলা 30-কে ব্যবহার করতে পারেন। পালসিটিলা 30 ওই একই নিয়মে আপনি তাকে দিন। আবার কোনো বাচ্চার মধ্যে দেখবেন সে কোনো খাবারও খায়নি, তার দাঁতও সব ওটা কমপ্লিট, সে ফ্যাট জাতীয় খাবারও খায়নি অথচ তার পাতলা পায়খানা হচ্ছে, তখন আপনি কি করবেন? সে যদি দেখেন আপনি যে আপনার ওই বাচ্চাটি কোনো ভিড়ভাট্টা মানুষের সামনে গিয়ে কিছু তাকে বলতে বললে সে খুবই ভয়াক্রান্ত হয়ে যাচ্ছে, মানে সে খুব টেনশনে পড়ে যাচ্ছে, অথবা আপনি দেখছেন সে স্কুলের কোনো ফাংশনে বা অনুষ্ঠানে গিয়ে স্টেজে উঠে কোনো কবিতা আবৃত্তি হোক বা গান গাওয়াই হোক বা নাচই হোক যে কোনো কিছু করতে যাওয়ার আগে তার পাতলা পায়খানা শুরু হচ্ছে, এটাকে আমরা স্টেজ ফ্রাইট বলি, এই ক্ষেত্রে আপনি আর্জেন্টাম নাইট্রিকাম 30-কে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি একটা কথা বলবো, প্রত্যেকটি ওষুধ ব্যবহার করার আগে আপনার নিকটবর্তী একটা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করবেন, তারপরেই আপনি আপনার বাচ্চাকে ওষুধগুলি দেবেন।
কিন্তু আমি বলবো এই ওষুধগুলো আপনি বর্ষা আসার আগে আপনার হাতের কাছে রাখুন, আপনি নিশ্চিত ভালো রাখতে পারবেন আপনার বাচ্চাকে। আর একটা কথা আমি এখানে অ্যাড করব, জল হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এই যে পাতলা পায়খানার যে রোগীগুলোতে দেখি, তাদের ম্যাক্সিমাম হয় যেটা হাইজিনেশন, মানে সে কতটা স্বচ্ছ থাকছে, সে যে খাবারটা খাচ্ছে, সে যে জায়গায় থাকছে, সেই জায়গাটা, তার পরিবেশটা, সে খাওয়ার আগে হাত ধুচ্ছে কিনা, এটা একটা একটা মেজর ফ্যাক্টর। তার মধ্যে জলও একটা মেজর ফ্যাক্টর। যে জলটা খাচ্ছেন ম্যাক্সিমাম, আমরা যেটা গ্রামে অঞ্চলে দেখতে পাই বা শহরাঞ্চলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে কলে বা টাইম কলে যে জলটা আসছে বা চাপা কলে যে জলটা বেরোচ্ছে, ওই জলটা আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন, এটি করবেন না। বর্ষাকালে জলের লেয়ার উপরে উঠে আসে, তাতে অনেক রোগ জীবাণু থেকে থাকে। অতএব বাচ্চাকে যে জলটি দিচ্ছেন সেটি অবশ্যই ফুটিয়ে নেবেন, ফুটিয়ে নিয়ে তবেই দেবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে ডায়রিয়া কেন হয়। আর এর বিষয়ে যদি আরো কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই আপনারা কমেন্ট করুন, আমাকে জিজ্ঞেস করুন, আমি যত সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করবো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আমার নেক্সট ভিডিও আসা অবধি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।